আসলে আমরা সংবাদ মাধ্যমের দ্বারা জানতে পেরেছি যে বাসন্তী মহকুমাতে প্রচুর মানুষ কালাজ সাপ এর উপদ্রবে অনেকেই মারা গেছে, তাই আমরা এখানে এসেছি যাতে তারা বিছানায় সেটা ব্যবহার করতে পারে এবং তাদের সচেতন করা হয়েছে যে আপনারা ব্যবহার করুন এবং যাতে আপনারা হাত থেকে মুক্তি পেতে পারেন। আগামী দিনেও আমাদের ইচ্ছে আছে আরও যাতে ব্লিচিং পাউডার সব কিছু আমরা এসে এখানে দেব। আমরা এসেছি রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউনের তরফ থেকে, আমরা আগেও এখানে অনেক অনেক মহকুমাতে এসেছি। আপনার নাম? শম্পা দাস, প্রেসিডেন্ট রোটারি ক্লাব অফ ক্যালকাটা লেক টাউন। সাপের উপদ্রব এবং মশার উপদ্রব যেভাবে বেড়েছে, বিশেষ করে ইয়াসের পরে বন্যাতে হয়ে গিয়ে সুন্দরবনের বিভিন্ন প্রান্তে যেভাবে জল হয়ে গেছিলো এবং তারপরে যে আকাশ বন্যা হলো, পুরো জল উঠে গিয়ে সাপ, বিশেষ করে বিষধর সাপগুলো বেশিরভাগ মানে লোকালয়ে চলে এসছে। তারপরে মানে প্রচণ্ডভাবে যে মানে সাপে কাটি হয়ে মানুষ মারা যাচ্ছেন, হসপিটালে ভর্তি হয়েছেন, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা মশারি বিতরণ করতে বেরিয়েছি। মানে এই খুব সাম্প্রতিক দু তিন মাসের মধ্যে প্রায় শতাধিকেরও বেশি সাপে আক্রান্ত হয়ে মানুষ প্রায় মারা গেছেন এবং হসপিটালে ভর্তি হয়েছেন, কেউ হয়তো সুস্থ হয়েছেন। সেই জায়গায় দাঁড়িয়ে আজকের আপনাদের এই মশারি বিতরণ, আজকের মশারি বিতরণ। শুধু কি মশারি দিলেই হবে, এর সঙ্গে তো ব্লিচিং প্রয়োজন? আমরা ব্লিচিংও দিয়েছি। আমরা প্রায় তিন মাস ধরে ইয়াসের পর থেকে আমরা সুন্দরবনের বিভিন্ন প্রান্তে ব্লিচিং এবং চুন আমরা বিতরণ করেছি। আপনার নাম? আমার নাম খোকন মণ্ডল। আজকে আমরা মশারি নিয়ে এসেছি, যেহেতু জাস্ট বর্ষাটা শুরু হয়েছে বা বর্ষাটা চলছে, তার আগে জশের সময় প্রচুর জলের জন্য মশা বা সাপ এগুলোর জন্য, তাই আমরা চিন্তা করলাম লোকাল সার্ভে করে যে এখানে মশারি বা এরকম টাইপের কিছু দিলে মশার তেল কি সাপের থেকে তাহলে এরা কিছুটা রক্ষা পাবে। তার জন্য তো একটা মানে অনুষ্ঠান বা একটা নির্দিষ্ট একটা জায়গাকে বেছে নিয়ে দেওয়া যেতে পারত, কিন্তু আপনারা মানে কিভাবে মানে বিতরণ করছেন? রোটারি ক্লাব তো প্রচার চায় না। রোটারি ক্লাব বা আমাদের এখানে যারা ভাইরা আছে তারা প্রত্যেকের ঘরে ঘরে গিয়ে ঘুরে খবর নিয়েছে কোন জায়গায় কোন মানুষের বেশি দরকার, তাই জন্য আমরা তাদের ঘরে যাচ্ছি, গিয়ে দেখছি তাদের কি অবস্থা, তাদের দুয়ারে গিয়ে আমরা তাদের বাড়িতে গিয়ে তাদের পাশে দিয়ে আসছি, তাতে যাতে তারা মনে না করে যে তাদের আমরা সাহায্য করছি, আমরা তাদের পাশে আছি এটা বোঝানোর জন্যই আমরা তাদের ঘরে গিয়ে তাদের দেখে মা মাসি যারা আছেন তাদের কাছে গিয়ে, এবং আমরা যে শুধু আজকে মশারি দিচ্ছি তা না, এর আগেও আমরা যা করেছি যেটুকু তাদের প্রয়োজন আমরা প্রত্যেককে জিজ্ঞেস করছি তাদের কী প্রয়োজন, যেটা প্রয়োজন হবে পরবর্তী সময় আমরা যখন আসবো তাদের সেগুলো দেওয়ার চেষ্টা করব, যাতে তাদের যে জিনিসটা প্রয়োজন নিত্য প্রয়োজন, এখানে যেমন শুনলাম এদের খাবারের অসুবিধা, আমরা চাইবো যে এরপরের বার যখন আমি আসবো তখন আমরা এখানে খাবার টাবার যা দেবার সেগুলো দেবো, তাদের এতে বেশি উপকার হবে। আজকে মশারিটা দিয়ে গেলাম, দেখে গেলাম প্রত্যেকের ঘরে ঢুকে দেখে গেলাম, যাতে তাদের ভেতরে একটা সভা করলে তো অনেক লোক আসতে পারে, তাদের আমরা বুঝবো কী করে যে তাদের কতটা প্রয়োজন, সেই জন্য সভাতে আমরা বিশ্বাস নেই, আমরা চাই যে আমরা ঘরে পৌঁছে যাই, তারা আমাদের মা মেয়ে মা বোনের মতো দেখুক, এইটার জন্যই আমাদের দুয়ারে পৌঁছানো। আপনার নাম কী? আমার নাম কাকলি নাথ। আসার মূলত কারণটা হচ্ছে ইয়াসের পরবর্তী এই আমাদের চতুর্থতম আসা। আমরা এর আগে বাসন্তী বলুন, নামখানা বলুন, আমরা এর আগে আপনার গঙ্গাসাগর সমস্ত জায়গাতেই আমরা গেছি রোটারি ক্লাব অফ লেক টাউনের পক্ষ থেকে। আর এখানে আসার অন্যতম কারণ হচ্ছে ইয়াসের পরে লাস্ট তিন চার মাসে যেটা আমরা শুনেছি প্রায় 100 জনের ওপরে সাপের কামড়ে এখানে আক্রান্ত হয়েছে এবং তার মধ্যে প্রায় 10-15 জন মারাও গেছে। তো সমস্ত কিছু বা সবাইকে হয়তো আমাদের পক্ষে বাঁচানো বা সার্ভিস দেওয়া সম্ভব নয়, তো যতটা আমাদের পক্ষে সম্ভব আমরা এসেছি এদেরকে মশারি বিলি করতে এবং একটা ম্যাক্সিমাম পপুলেশন যাদেরকে আমরা মশারি দিতে এসেছি যাতে সাপের কামড় এবং ডেঙ্গু দুটো থেকেই তারা মুক্তি পেতে পারে এবং তারা সুস্থ থাকে। সেই কারণেই আজকে আমাদের আশা এবং আগামী দিনে আমাদের আরও পরিকল্পনা আছে এখানে বারবার করে আসা এবং এখানে মানুষের পাশে দাঁড়ানো লেক টাউন ক্লাব অফ রোটারি পক্ষ থেকে। আপনি বললেন যে ইয়াসের পরবর্তী আপনি ত্রাণ দিয়েছেন, পাশাপাশি হঠাৎ মশারি আজকে দিলেন কেন? অ্যাকচুয়ালি যতটা আমাদের কাছে খবর পৌঁছেছে এই অঞ্চলে কালাজ বলে যে সাপটি আছে এবং যেটি প্রচণ্ড বিষধর সাপ কেউটে কালাজ, তো এই অঞ্চলে যাদেরকে যারা কামড়েছে সেগুলো ম্যাক্সিমামই বিছানার ওপরে কালাজ সাপ থাকে এবং তাদের কালাজের আক্রান্তে বহু লোক মারা গেছে এবং বহু লোক আক্রান্ত হয়েছে, এবং সেই কারণেই আমরা চাইছি যাতে সবাই মশারিটা নিয়ে ঘুমোয় যাতে সাপের উপদ্রব থেকে তারা মুক্তি পায়, এবং প্রথমত হচ্ছে তাদেরকে সচেতন করা এবং মশারিটা দিয়ে তারা যাতে সেটা ব্যবহার করে।
পারে, সেটার জন্য তাদেরকে বলা যাতে তারা ব্যবহার করে। এবং ইন ফিউচার আমাদের ইচ্ছে আছে এখানে ব্লিচিং পাউডার বা যে সমস্ত কার্বলিক অ্যাসিড এই সমস্ত জিনিসগুলো সাপ্লাই করা, যাতে এই সমস্ত লোকরা মশা এবং সাপ দুটোর উপদ্রব থেকে মুক্তি পায়। আজকে কতজনকে মশারি দিলেন? আজকে আমরা প্রায় 150 জনকে মশারি দিলাম। আপনার নাম? সুরজিৎ।